গত 4 বছর ধরে কলেজে আভ্যন্তরীণ নানা সমস্যার সম্মুখীন হয়েছে আগরতলা শহরের বীরবিক্রম মেমোরিয়াল কলেজের ছাত্রছাত্রীরা। 2018 সালের পর থেকে কলেজের ছাত্রছাত্রীদের ইস্যু হয়নি কোনো পরিচয়পত্র। আইডেন্টি কার্ড না থাকার ফলে মুশকিলে পড়ছেন তরুণ ছাত্রছাত্রীরা। মাঝে মধ্যেই কলেজে ভিড় জমছে বহিরাগতদের। আই কার্ড না থাকার ফলে নিরাপত্তার অভাব বোধ করছেন ছাত্রছাত্রীরা। এর পাশাপাশি রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। অপরিষ্কার বাথরুম ব্যবহার করতে ইতস্তত করছেন ছাত্রছাত্রীরা। কলেজের নানান আভ্যন্তরীণ সমস্যার কারণে প্রভাব পড়ছে পড়াশোনাতেও। প্রিন্সিপালকে বারবার জানালেও তিনি কোনো স্টেপ নেননি বলে অভিযোগ উঠেছে। অবশেষে সোমবার প্রিন্সিপালের রুমের সামনে আন্দোলনে বসল বীরবিক্রম মেমোরিয়াল কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপি ছাত্র পরিষদ। বহু বছর ধরে চলে এই সমস্যাগুলির স্থায়ী সমাধান দাবি করেছেন তারা। আজকে আমাদের এই বিক্ষোভ, বিগত 4 বছর ধরে বিবিএমসি কলেজে স্টুডেন্টদের আইডেন্টি কার্ড দেওয়া হয় না এবং পানীয় জলের কোনো ব্যবস্থা নাই, প্লাস কোনো ক্লিনিং স্টাফ নেই। এটার লেগে আমরা বিগত 4 বার প্রিন্সিপাল স্যারের কাছে মেমোরেন্ডাম দিয়েছি, কিন্তু প্রিন্সিপাল স্যার এখন অবধি আমাদের কোনো ক্লিয়ারিটি দেয়নি, যে কারণে আমরা আজকে বাধ্যতামূলক বিক্ষোভে বসতে বাধ্য হয়েছি। আমাদের একটাই ডিমান্ড, আইডেন্টি কার্ড, কলেজে ক্লিনিং স্টাফ, প্লাস পানীয় জলের ব্যবস্থা করো। প্রিন্সিপাল স্যারের লগে বিগত আমরা 4 বার কথা বলেছি, কিন্তু প্রিন্সিপাল স্যার আমাদের এটাগুলো ক্লিয়ারিটি দেয় নাই। পরিস্থিতিটা ছাত্রছাত্রীদের সমস্ত অভিযোগের যৌক্তিকতা স্বীকার করে নিয়েছেন বীরবিক্রম মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল ডক্টর রতন দেব। আই কার্ড এবং কলেজের নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে দাবিগুলির যৌক্তিকতা আমি স্বীকার করি, ঠিক আছে। কলেজে রিসেন্টলি আমাদের কলেজে কিছু পাইপ চুরি হয়ে গেছে, জলের কিছু সমস্যা আছে। আমরা অলরেডি এই কাজটা করার জন্য আমরা পার্টিকে ডেকেছি, ঠিক আছে। ওরা আমাদেরকে একটা বাজেট দিয়েছে, কিন্তু বাজেটটা বৃহৎ বলে আমরা আরও কয়েকটা পার্টি থেকে টেন্ডার এনে আমরা কাজটা করিয়ে দেব। আমি আশা করি যে এটা যেহেতু এখন মাত্র 6 সেমিস্টারের ক্লাস হচ্ছে, অন্য ক্লাস শুরু হওয়ার আগে আমরা সেই জিনিসটা পূরণ করতে পারব। দ্বিতীয় কথা হলো যে ক্লিনিং স্টাফের কথা ওরা বলেছে, যে ক্লিনিং স্টাফ দেওয়ার দায়িত্ব আমার, এটা দপ্তরে। আমি দপ্তরের কাছে এর আগেও তারা যে চিঠি পাঠিয়েছিল সেটা পাঠিয়ে দিয়েছি। আমি দপ্তরকে আবারও রিকোয়েস্ট করব যে যদি ক্লিনিং স্টাফ দেওয়া যায়। এবং আমাদের এখানে এর আগে প্রায় 3 মাস সিআরপিএফ ছিল, কিছু কিছু আমাদের বাথরুম তখনই কিছুটা অপরিষ্কার ছিল, আমরা সেটাও পরিষ্কার করিয়েছি, কিন্তু সময়ের নিরিখে যেহেতু ব্যবহার করা হয় না। ছেলে মেয়েদেরও ব্যবহার করার ক্ষেত্রে আপনারা জানেন যে বিভিন্ন সময় মানে বাথরুমে জল দেওয়া হয় না, ফলে আমরা আবারও ক্লিনিং স্টাফ আমার নেই, কিন্তু এখন টিচাররা খাতা দেখতে গেছে, আমি কোনো ডেভেলপমেন্ট কমিটি মিটিং ডাকতে পারবো না। টিচাররা আসতে পারে, আমি ডেভেলপমেন্ট মিটিং ডেকে আমি কীভাবে সেটা সুলহা করা যায়, হ্যাঁ, সেটা নিয়ে আমিও উদ্বিগ্ন। সেটা কীভাবে করা যায় আমরা সেটা করার চেষ্টা করব। আরেকটা দাবি কী ছিল ওদের? আই কার্ড দেখুন, 2018 সালে কলেজগুলোতে আই কার্ড দেওয়া হয়েছে। আমার যতটা মনে পড়ে তারপর করোনা পরিস্থিতি আসার সুবাদে আমরা তাদের কাছ থেকে কোনো ফি সরকারি অর্ডার মোতাবেক নেওয়া হয়, ফলে সেখানে আই কার্ড হোক, স্পোর্টস হোক, ম্যাগাজিন হোক, কোনো ব্যাপার হয়নি। কিন্তু আমরা ম্যাগাজিনও করেছি, স্পোর্টসও করেছি, সেটা আমাদের ডেভেলপমেন্ট ফান্ড থেকে বিভিন্ন কারিকুলাম করছি, এবং সেখানে আমাদের প্রায়ই আমাদের এখানে সেমিনার হয়, ঠিক আছে। কলেজের পরীক্ষা ব্যবস্থা চালাতে হয়, প্রচুর কাগজপত্র দিতে হয়, আমাদের এখানে ফ্রন্ট
এখন আমি সরকারের সঙ্গে কথা বলবো এবং আমার মনে হয় আগরতলা কোনো কলেজে অফিসিয়ালি কোনো আইকার দেওয়া হয়েছে বলে আমার জানা নেই। অধ্যক্ষ দ্রুত পদক্ষেপ নিলে চলতি সেমিস্টার শেষ হওয়ার আগে কলেজের অভ্যন্তরীণ সমস্যাগুলির সমাধান হয়ে যাবে বলে আশাবাদী বীর বিক্রম মেমোরিয়াল কলেজের ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।